তুমি না পড়ো তাহলে শোনো যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ তার কাছ থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় আর সাধারণত আল্লাহর দায়িত্ব উঠে যায় কুফরে কুফর যারা কাফের তাদের কাছ থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমালি তারকাহু কুফরুন ইল কুফরুন গায়রা সালাহ তার মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোন আমল ত্যাগ করলে কাফের হয়ে যাবে এরকম বলতেন না কেউ যদি রোজা ত্যাগ করে সে জানে রোজা ফরজ অস্বীকার করে না অস্বীকার করলে কাফের কিন্তু রোজা সে করলো না তাহলে সে কাফের হবে না যদি কেউ হজ করলো না তাহলে তাকে কাফের বলা যাবে না কিন্তু গায়রাস সালাত যদি কেউ নামাজ না পড়ে সাহাবারা তাকে কি বলতেন কাফের বলতেন তিরমিজির হাদিস ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেছেন মান তারাকা সালাতা ফালা দীন লা যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার দিন নেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা ঈমান লিমান লা সালাতা লা তার ঈমান নেই যার সালাত নেই ওয়ালা সালাতা লিমান লা উযু ওয়ালা আর তার নামাজ নেই যার উযু নেই দেখুন উযু হলে নামাজ হবে আর নামাজ থাকলে আপনার দিন হবে আরেকটি হাদিস বলে আর এই খুতবা প্রথম খুতবা আমি শেষ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফেরার পর তিনি দেখছেন মসজিদের কোণে দুটো লোক বসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা মানাআকুম আন তুসাল্লিয়া মানা তোমাদেরকে কিসে বাধা দিল যে তোমরা আমাদের সঙ্গে মুসলমানদের জামাতে নামাজ পড়লে না লোক দুটি কাঁপতে লাগলো ভয়ে তারপর তারা এসে বললো ইয়া রাসূলুল্লাহ কদ সাল্লাইনা ফি রিহালিনা আমরা আমাদের পাড়ার মসজিদে নামাজ পড়ে নিয়েছি এখানে এসে দরকার ছিল এসে দেখলাম আপনারা নামাজ পড়ছেন তাই আমরা অপেক্ষা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তোমরা তালাস্তুমা রাজুলাইনি মুসলিমাইন তোমরা কি মুসলমান নাও আমার কথা হচ্ছে এখানে তোমরা কি মুসলমান নাও তোমরা কি নামাজ কেন পড়লে না এখানে হচ্ছে উদ্দেশ্য যে নামাজ না পড়লে তাকে কি ধারণা করা হয় তোমরা কি মুসলমান নও মুসলমান নও সুতরাং তারা বললো যে আমরা পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ যদি পড়েও থাকো তবুও যখন অন্য জামাতে আসবে তখন তাদের সাথে নফলের নিয়তে দাঁড়িয়ে যাও তোমাদের জন্য নফল হয়ে যাবে সুতরাং কথা বুঝতে পাচ্ছেন যে নামাজের কত গুরুত্ব বহু গুরুত্বের কথা আছে সব কথা বলে শেষ করতে পারবো না দ্বিতীয় খুতবায় কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআন আল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ভাইরা ও মায়েরা বুঝতে পারছেন নামাজ কিন্তু যেসে জিনিস না নামাজ কিন্তু যেসে ইবাদত না ইচ্ছা হলো পড়লাম ইচ্ছা হলো ধরলাম তা নয় নামাজ পড়তে হবে এবং পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে যদি আপনি না পড়েন তার শাস্তি আছে তা যদি আপনি না পড়েন তার জন্য বিধান দেওয়া হয়েছে দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতে কি বিধান আছে যে যদি নামাজ বেনামাজি কাফের হয় যদি বেনামাজি কাফের হয় তাহলে তার সাথে নামাজি মেয়ের বিয়ে জায়েজ না যদি স্বামী নামাজি হয় বেনামাজি মেয়ে হয় তাদের সংসার করা জায়েজ না যেহেতু কাফেরের সঙ্গে সংসার করা জায়েজ না তাদের বিয়ে হলেও বিয়ের বন্ধন থাকবে না দুজনের মধ্যে যদি একজন নামাজি হয় বিয়ের বন্ধন থাকবে না নম্বর দুই যদি বেনামাজি গরু জবাই করে মুরগি জবাই করে ছাঁস মুরগি ছাগল জবাই করে তার জবাই করা পশুর মাংস হালাল হবে না তিন নম্বর হচ্ছে নামাজি বেনামাজি মারা গেলে তার জানাজা পড়া যাবে না তারপর আর ইমাম সাহেবকেও বলা যাবে না আমার বাপের জানাজা পড়ো আর যদি না পড়ে আমি তার পানি বন্ধ করে দেবো এরকমও করা যাবে না কারণ বেনামাজি যদি কাফের হয় তার নামাজ জানাজার নামাজ আপনি পড়বেন আপনি পড়ুন আপনি ক্ষমা প্রার্থনার কথা বলবেন আপনি করুন আপনি দোয়া করবেন আপনি করুন তবু আপনার জন্য নিষেধ কিন্তু যে করতে চায় না যে বুঝে যে করা চলবে না যে পেটের দায়ে যে চাকরি রাখার দায়ে করে তাকে জবরদস্তি করবে না জানাজা পড়ার জন্য আরেকটা কথা বলবো এমন ব্যাপার যদি আপনি কাউকে চাপে পড়িয়ে দোয়া করাতে চান তার মন থেকে দোয়া বের হবে না বরং বদদোয়া বের হবে এটা আপনি আপনার মনের ভিতরে রেখে নেন চাপ দিয়ে পালি নেব না বা অন্য কিছু যদি আপনি চাপ দিয়ে দোয়া করান দোয়া বেরোবে না বদদোয়া বেরোবে
এই কথাটা আপনি মনের মধ্যে তুলে রাখেন, জানাজা পড়তে বলবেন না। আপনি আল্লাহ তাআলা বলছেন মা কানা লিল্লাহ মা কানা লিন-নবী ওয়াল্লাযিনা আমানু ইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন মুমিনের জন্য জায়েজ না, নবীর জন্য সঙ্গত না যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওলাও কানা উলী কুরবা, যদিও নিকট আত্মীয় হয়, নিকট আত্মীয় হলেও একদম যখন বুঝতে পারবে যে জাহান্নামবাসী তার জন্য ইস্তেগফার করা জায়েজ না। তারপরে চলুন, যে বেনামাজি যদি মারা যায় নামাজি বাপের ওয়ারিস হবে না, বেনামাজির জন্য দোয়া করা তার জন্য রাহিমাহুল্লাহ বলা যাবে না। সে বেনামাজি যদি হয় মক্কা মদিনার হারাম শরীফের মধ্যে প্রবেশ করতে পারবে না, বেনামাজি যদি বাপ হয় তার মেয়ের বিয়ের ওলি হতে পারবে না, বেনামাজি যদি সাক্ষী হয় তাহলে কোন বিয়েতে তারা সাক্ষী দাতা হতে পারবে না। দুঃখের বিষয়, এসব আমরা পালন করি না, আমরা মনে কিছু করি না যে তারা কাফের, মনে কিছু করি না যে এদের এসব চলবে না, বিয়ের সময় বিশেষ করে এসব খেয়ালই করি না। কে উকিল হবে, উকিল বাবা হওয়ার তো কথা আছে, কিন্তু সেটাও তো ফালতু কথা, কিন্তু ওলি হওয়ার ব্যাপারটা আছে, সে ওলি হতে পারবে কিনা, বাপ ওলি হওয়ার যোগ্য কিনা, আমরা এসব খেয়াল করি না। নিশ্চয়ই আপনারা জানেন নামাজ ত্যাগকারী গুণ হচ্ছে মুনাফিকদের, নামাজ মুসলমান সমাজে মুনাফিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মুনাফিক ছিল, তখন আমাদের জামানাতে আমাদের যুগে মুনাফিক থাকবে না এটা হতেই পারে না। আর যারা মুনাফিক হবে তারা নামাজে ফাঁকিবাজি করে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়াইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা, মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকা দেন, আর তারা চেষ্টা করে নামাজ পড়ে, নামাজ পড়তে আসে শৈথিল্যের সাথে, নামাজ পড়তে আসে মসজিদে বাধ্য হয়ে আসে, দেখাবার জন্য আসে, ভোটের জন্য আসে, কিংবা ভালো হওয়ার জন্য আসে, আমি ভালো লোক, কিন্তু তার মনের ভিতরে নামাজ নেই, মনের ভিতরে কালেমা নেই, মনের ভিতরে ঈমান নেই, মনের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নেই, সেই মুনাফিক যে মুসলমানদেরকে ধোকা দেয়, আর নামাজে দাঁড়ায় তো শৈথিল্যের সাথে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় তো গায়ে চুলকানি ধরে, নামাজে দাঁড়ায় তো মাথা সিটি সোজা করে, নামাজে দাঁড়ায় তো দাড়ি নিয়ে খেলা করে, নামাজে দাঁড়ায় তো দাঁত খুঁটে নাক খুঁটে, এগুলো এক একটা গুণ। আমি আপনাকে মুনাফিক বলছি না, মুনাফিকের গুণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসকালু সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়াল ফজর, সবথেকে ভারী নামাজ মুনাফিকের জন্য সে এশার নামাজ আর ফজরের নামাজ। এশার নামাজ আজকালকার যুগে এশার নামাজ সমস্যা নেই, তবে হ্যাঁ যারা চাষি সারা দিন মাঠে খেটে আসে তাদের জন্য এশার নামাজ খুব ভারী, দুটো ভাত খেলে ভাত ঘুমিয়ে ধরে, কখনো কোনো কোনো এশার নামাজ পড়ে কোনোদিন পরে না ঘুমিয়ে যায়, আর ফজরের সময় তারা ফজরের নামাজ পড়তে পারে না, যারা রাত জেগে তারা দোকানদারি করে, রাত জেগে তারা নেটের পর নেট দেখে যায়, রাত জেগে তারা ফিল্মের পর ফিল্ম প্রোগ্রামের পর প্রোগ্রাম দেখে যায় টিভিতে, ঠিক ফজরের কাছাকাছি সময়ে শুয়ে পড়ে ঘুমিয়ে যায়, আর আজান কখনো হলো নামাজ কখনো হয়ে গেল বয়ে গেল তাদের আর হুঁশ থাকে না। এই দুই নামাজ এই মুনাফিকদের জন্য খুব ভারী নামাজ, সুতরাং মুমিনদের জন্য এই নামাজ ভারী না, খুবই সহজ। আলহামদুলিল্লাহ তারা এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ে আর আরামসে তাহাজ্জুদের জন্য ওঠে, ফজরের এক ঘন্টা ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে, তারপরে ফজরের নামাজটা আরামসে মসজিদে এসে পড়ে, আর তারাই আল্লাহর জিম্মায় হয়ে যায়। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে আল্লাহর দায়িত্বে এসে যায়, সারা দিন বিপদ আপদের জন্য আল্লাহই যথেষ্ট হন। নামাজ হচ্ছে এমন জিনিস যে নামাজ মুনাফিকরা পড়তে চায় না, কিন্তু মুমিনরা সবসময় সেটাকে আদায় করে। নামাজ আল্লাহ তাআলা বলছেন জামাত সহকারে পড়ো, ওর কারণ মারা কি জামাত সহকারে নামাজ পড়তে হবে। আপনি বলবেন নামাজ তুমি বাড়িতে বসে পড়ি না, যার বাড়িতে বসে পড়বেন না, আপনি বরং একটু আগেই শুনলেন যে যদি আপনি অন্য মসজিদে নামাজ পড়েছেন এসে দেখবেন জামাত চলছে তবু আপনি নামাজের পেছনে দাঁড়িয়ে থাকবেন না, আবার আপনি জামাতে পড়ে নিন। যদি ইমাম সাহেব দেরি করে নামাজ পড়ে বাড়িতে আওয়াজ আনতে পড়ে নেন, তারপরে ইমাম সাহেবের সাথে এসে দাঁড়ান যাতে লোকে আপনাকে অপবাদ না দেয় যে আপনি মুনাফিক, বরং আপনি জামাতে এসে নামাজ পড়েন। আর বাড়িতে যদি নামাজ পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি শিশু না থাকতো মহিলারা না থাকতো তাহলে তাদের ঘর বাড়ি সহ জ্বালিয়ে দিতাম যারা জামাতে এসে নামাজ পড়ে না। সুতরাং নামাজের এত বড় গুরুত্ব, বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটি জিনিসের উপরে ইসলামের বুনিয়াদ আছে, তার মধ্যে নামাজ হচ্ছে দ্বিতীয় নম্বর। আর কাব বিন উজরা তিনি বলেছেন, তার বর্ণনায় আছে যে কাব বিন উজরা নামাজ হচ্ছে আসিয়ামুজুন্না, সিয়াম রোজা হচ্ছে ফল স্বরূপ, ও সাদাকাতু তুতফিউল খাতিয়া,
দান খায়রাত হচ্ছে গুনাহ দূর করি, ওয়া সালাতু কুরবান, আর নামাজ হচ্ছে নৈকট্য দাতা, নামাজ আল্লাহ তাআলা নৈকট্য দান করে থাকে। এই নামাজ হচ্ছে এমন যেটা আজীবন ফরজ থাকে, এর মাঝখানে কোনো দিন ছুটি যায় না, কোনোদিন ছুটি না, ছুটি আছে নামাজের, নামাজে ছুটি আছে মহিলাদের, নামাজে ছুটি আছে শিশুদের, নামাজে ছুটি আছে পাগলদের। একজন সুস্থ সম্পন্ন সুস্থ মানুষ যে মুসলমান তার জন্য নামাজ মাফ না, সুতরাং সে কোনোদিন নামাজ মাফ হতে পারে না। নামাজ যদি তুমি ছাড়বে তাহলে জানো তোমাকে সাকার জাহান্নামে দেওয়া হবে। কালো যখন জান্নাতিরা জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে, সাকার জাহান্নামের দিকে। সাকার কাকে বলে? ওমা আদরাকা মা সাকার, লাওহাতুল লিল বাশার লা তুবকি ওয়া লা তাযার, লাওহাতুল লিল বাশার। সাকার জাহান্নাম এমন যে চামড়াকে গরম করে দেবে, ছেড়ে কথা কইবে না। সেই সাকার জাহান্নামে যখন বেনামাজিরা যাবে, জান্নাতিরা ফি জান্নাতি ইয়াতাসাআলুন, কি পাঁচ মাস আলাকাকুম ফি সাকার, জান্নাত থেকে তারা বলবে তোমাদেরকে সাকার জাহান্নামে কে নিয়ে এলো, কি কাজ করলে যে সাকার জাহান্নামে এলে? প্রথম উত্তরটা হচ্ছে কালু নাম না তুমি না মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না দুনিয়ার বুকে, তাই সাকার জাহান্নামে এসেছি। আর এই তো সাকার জাহান্নামের কথা, জাহান্নামে দুটো উপত্যকা আছে। বলবেন উপত্যকা আবার কিসের? দুদিকে পাহাড় থাকে, মাঝখানে উপত্যকা হয়, জি আগুনের পাহাড় আছে দুদিকে, মাঝখানে আগুনের উপত্যকা আছে। সেই উপত্যকার দুটো উপত্যকা জাহান্নামের, একটা নাম হচ্ছে ওয়াইল, আর একটার নাম হচ্ছে গাই। এই দুটো উপত্যকায় কারা বাস করবেন জানেন? একটা সূরা আমাদের মুখস্থ আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, সেই নামাজীদের জন্য যারা নামাজ সম্পর্কে উদাসীন, সেই নামাজীদের জন্য আল্লাযিনা হুম ইরাউন, যারা লোকখানি নামাজ পড়ে তাদের জন্য রয়েছে ওয়াইল, ওয়াইল দজ। আরেক জায়গায় সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলছেন, ফাখালফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, এমন পরবর্তী এলো পদার্থ যারা নামাজ নষ্ট করলো এবং নিজের খেয়াল খুশি অনুসরণ করলো, তারা গাই নামক উপত্যকায় বাস করবে জাহান্নামে। সুতরাং এই তো নামাজ, আসরের নামাজ যদি আপনার ছুটে যায় তাহলে সমস্ত আমল আপনার পণ্ড হয়ে যায়। আসরের নামাজ যদি আপনার ছুটে যায় তাহলে যেন আপনার ধন সম্পদ সব লুণ্ঠন হয়ে যায়। তাহলে পাঁচ ওয়াক্তের নামাজ ছুটে গেলে আপনার কি হবে? আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। এই নামাজ, যে নামাজ অনেক কথা আছে বলার সময় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যেটুকু শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শেষ জীবনে ছিলেন, মরণ শয্যায় শায়িত আছেন, তখনও বলছেন আসসালাত আসসালাত আওয়া মালাকাত আইমানুকুম, নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, নামাজ নষ্ট করো না। শেষ জীবনে তিনি ওসিয়ত দিয়ে যাচ্ছেন, নামাজ নষ্ট করো না। নামাজ নষ্ট করলে যে এত বড়, মানে আমাদের সর্বনাশ হবে। নামাজ যে কত বড় জিনিস তাও আমি বুঝিয়ে সব কথা বলতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা নামাজি হই। রব্বি জানি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহু আমরা চাষ চাষ নির্ভর বান্দা, তুমি আমাদের ফলে ফুলে ফসলে বরকত দাও। হে আল্লাহ তুমি আমাদেরকে অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে দূরে রাখো। হে আল্লাহ তুমি আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। হে আল্লাহ যে ভাইরা রুজির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে হালাল রুজির সন্ধান দাও। হে আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দাও এবং হালাল রুজি অর্জন করা উপার্জন করা তৌফিক দান করো। হে আল্লাহ যারা ঋণ গ্রস্ত তাদের ঋণ পরিশোধ করা তৌফিক দাও। ঘরে ঘরে অসুস্থ রোগী আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমাদের মাঝে এমন ক্ষমতাসীন কোন দলকে ক্ষমতা দিও না যারা আমাদের প্রতি রহম করবে না। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা মাল্লা মায়ারহামুনা, যারা আমাদের প্রতি দয়া করবে না, যারা আমাদের প্রতি খেয়াল করবে না, সেরকম কোন দলকে, সেরকম কোন সমাজকে, সেরকম কোন পার্টিকে আমাদের উপরে আধিপত্য দিও না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আল্লাহ মাহবুবদেরকে বিশেষ ওসিয়ত করছি, আপনারা পাঁচ ওয়াক্তে নামাজ পড়ুন, রোজা রাখুন, স্বামীর সেবা করুন, আর পর্দা করুন, পর্দা ফরজ। পর্দা যদি না করেন এটা বুঝবেন যে কাল কিয়ামতের অবস্থা কি হবে। পর্দা করে চলুন, আর নন মাহরম যারা যারা নন মাহরম তাদের সামনে আপনি নিজের চেহারা পর্যন্ত ঢেকে রাখুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া আকিমুস সালাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।